যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের কোচিং করার প্রয়োজন আছে কিনা আচ্ছা এখন মানে আমি আমি তো কোচিং করেছি আমি নিজেও কোচিং করেছি এখন নিজেকে বেঁধে ফেলার জন্য নিজেকে সিরিয়াস করার জন্য কেউ যদি মনে করে কোচিং এ গেলে ওখানে অনেকের সঙ্গে আমার দেখা হবে অনেকে পড়াশোনা করতেছে তাদেরকে দেখে আমারও পড়াশোনা করতে ইচ্ছা করবে বা কেউ যদি অনলাইন কোচিং এ ভর্তি হয় তাহলে ওখানে অনেক স্টুডেন্ট থাকে তারা পড়াশোনা করলে আমারও পড়াশোনা করতে ইচ্ছে করবে কিছু মরাল টেস্ট হয় মরাল টেস্টগুলোতে কেউ বেশি নম্বর পাচ্ছে কেউ কম নম্বর পাচ্ছে আমারও তো ইচ্ছে করবে আমি একটু বেশি নম্বর পাই এই বিষয়গুলো যদি কেউ নিজেকে বেঁধে ফেলতে চায় তাহলে তার কোচিংয়ে যেতে পারে আর কেউ যদি ভাবে যে না আমার কোচিং করার দরকার নেই আমি রেগুলারলি বাসায় পড়তে পারবো নিজেকে নিজের উপর ফুল কন্ট্রোল আমার আছে নিজেকে টেবিলে বসিয়ে রাখতে আমি পারঙ্গম তাহলে তিনি কোচিংয়ে না গেলেও পারেন কোচিংয়ে যেতে হবে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না যেতেই হবে ওরকম কোনো বিষয় না কিন্তু কোচিংয়ে গেলে অনেক আইডিয়া পাওয়া যায় আপনার যারা রয়েছেন আপনার যারা অন্যান্য যারা রয়েছেন আপনার সঙ্গে যারা ওখানে কোচিং নিচ্ছেন তাদেরকে দেখে হলো হলো তাদেরকে দেখে নিজের মধ্যে একটু অনুপ্রেরণা কাজ করে এগুলো কিন্তু কাজে দেয় আমি মনে করি এটার জন্য আপনারা অনলাইন কোচিং হোক বা অফলাইন কোচিং হোক ভর্তি হতে পারেন যেতে পারেন আবার ওখানে গেলে আপনি দেখবেন অনেকগুলো ক্লাস আপনার করার দরকার নাই একটা ক্লাস আপনি পারেন সেই সেই ক্লাসে না গিয়ে বাসায় বসে পড়তে পারেন মানে এই বিষয়টা মাথায় রাখবেন না যে আমি কোচিং এ যাবো কোচিং থেকে বের হয়ে চা খাবো সিঙ্গারা খাবো সবার সাথে আড্ডা দিব ওটা ওটা যদি মাথায় রাখেন তাহলে আপনার বাসা থেকে বের হওয়াটাই মানে একদম আমি মনে করবো এ যাবেন ক্লাস করে স্ট্রেট বাসায় চলে আসবেন বাচ্চারা যে কাজটা করে আমরা ছোটবেলায় যে কাজটা করতাম আমাদেরকে ছোটবেলায় মা কোচিংয়ে নিয়ে যেত আবার সঙ্গে করে নিয়ে আসতো এখন আপনার মা নাই কিন্তু আপনার ডিরেক্টটা আপনার সঙ্গে আছে আপনার ডিরেক্টটা আপনার মা ও যেন আপনাকে বাসায় নিয়ে আসে আপনি যেন ওখানে সিঙ্গারা না খান বসে বসে চা না খান ওগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোচিং গেলে কোনো অসুবিধা নাই সময় নষ্ট করা যাবে না বাসায় প্রচুর করতে হবে এটার জন্য না হলে চাকরি পাওয়াটা খুব টাফ হয়ে যাবে আর কি ভাইয়া ধন্যবাদ আসুন মায়া ছড়াই